আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন তো যারাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন হোয়াটসঅ্যাপে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে যেটা কিন্তু আপনার অ্যাকাউন্টকে সিকিউর করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে ইনেবল করতে হবে তো কীভাবে আসলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন সেই প্রসেসটাই মূলত এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখবেন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে আইকন অন করে দিবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও তো প্রথমে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করার জন্য আপনি সবার প্রথমে হোয়াটসঅ্যাপে চলে আইবেন এইখানে ক্লিক করে আপনি এখান থেকে সেটিংসের একটা অপশন পাবেন আপনাকে সেটিংসে চলে আসতে হবে সেটিংসে আসার পর এখান থেকে আপনি অ্যাকাউন্ট বলে একটা অপশন পাবেন জাস্ট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করতে হবে তো এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন তো আপনি আপনার টু স্টেপ ভেরিফিকেশন ইনেবল করার জন্য এখান থেকে টার্ন অন এই অপশানটা করবেন এইখানে ক্লিক করার পর দেখতে পারছেন এখান থেকে আপনাকে ছয় ডিজিটের একটা পিন দিতে বলতেছে এই পিনটা কিন্তু আপনার পরবর্তীতে লাগবে আপনি মনে রাখতে পারবেন এরকম একটা পিন দিয়ে দিবেন জাস্ট এইখান থেকে আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি তো আবার সেই পিনটা আপনি কনফার্ম করার জন্য আবার এইখানে আপনার পিনটা দিয়ে দিবেন এরপরে এখানে আপনার ইমেইল অ্যাড্রেস সেট করতে বলতেছে ইমেইলটা এই জন্য সেট করতে বলতেছে যে পরবর্তী সময়ে আপনি যদি কখনো আপনার যে প্রিন্টার রয়েছে সেটা যদি ভুলে যান আপনি কিন্তু এই ইমেইলের মাধ্যমে রিসেট করতে পারবেন এর জন্য আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনার একটা জিমেইল আইডি বা আপনার ইমেইল আইডিটা এখানে দিয়ে দিবেন তো আপনার ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন আবার আপনার যে ইমেইল আইডিটা রয়েছে সেইটা এখানে দিয়ে সেভ অপশনে ক্লিক করবেন সেভ অপশনে ক্লিক করার পর দেখতে পারছেন এইখান থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন দেখাচ্ছে তো আমরা যদি এইখান থেকে ডান অপশনে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু খুব সহজে আমরা টু স্টেপ ভেরিফিকেশন চালু করে ফেললাম এখন কথা হলো যে টু স্টেপ ভেরিফিকেশন যে ইনেবল করেন এইটা কাজ কিভাবে করবে তো আপনি নতুন করে যখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনি কখনও লগ করবেন লগ ইন করার সময় আগে আমরা যে হোয়াটসঅ্যাপে লগ ইন করতাম আমাদের নাম্বারটা দিতাম নাম্বারে একটা কোড আসতো কোড বসিয়ে দেওয়ার পর আমাদের নাম্বারটা কিন্তু এবং আমাদের অ্যাকাউন্টটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে লগ ইন হয়ে যেত কিন্তু এখন যেহেতু আপনি টু স্টেপ ভেরিফিকেশন চালু করে রেখেছেন এখন যে কাজটা হবে আপনার নাম্বারে কোড আসার পর এরপরে আপনার যে পিনটা দিয়েছেন সেই পিনটা দিতে হবে তো আপনার পিন নাম্বার সেট করবেন এরপরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন পার করার পরে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাক্সেস করা যাবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন চালু করতে হয় তো এই বিষয়টা অনেকেই জানেন না যার জন্য এই ভিডিওটা আপনারা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইক অন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ